ভোটের আগে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হয়, সেটা হলো রাজনৈতিক দলের তহবিল। চায়ের টেবিল থেকে বাসে ট্রেনে যেতে যেতে এই নিয়ে চর্চা চলতে থাকে, কিন্তু রাজনৈতিক দলের উৎস সম্পর্কে সাধারণ মানুষের জানার কোনো দরকার নেই। এই কথা বলল দেশের শীর্ষ আদালত। রাজনৈতিক দলগুলোর কোন পথে টাকা আসছে তা জানার অধিকার আমজনতার নেই বলে সুপ্রিম কোর্টে দাবি করেন কেন্দ্রের আইনজীবী অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি। সোমবার ছিল সেই মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে নির্বাচনী বন্ডের বৈধতা সংক্রান্ত মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টা ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। নির্বাচনী বন্ডের পক্ষে সওয়াল করে যে লিখিত জবাব জমা দেওয়া হয়েছিল তাতে আইনজীবীর দাবি, নির্বাচনী বন্ডে রাজনৈতিক দলগুলোর তহবিলের সঙ্গে গোপনীয়তা জুড়ে রয়েছে, এটা যুক্তিসঙ্গত। সেখানে আরও বলা হয়েছে, নির্বাচনী বন্ড 19-এর 1 নম্বর ধারা অনুযায়ী একজন নাগরিকের রাজনৈতিক দলগুলির আয় সম্পর্কে জানার অধিকার রয়েছে। অন্যদিকে নির্বাচনী বন্ড 19-এর 2 নম্বর ধারার অধীনে বলা হয়েছে সেখানে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতেই পারে কেন্দ্রীয় সরকার। আসলে ভোটে কালো টাকা সাদা করার বিষয়টা বন্ধ করার জন্য নির্বাচনী বন্ড চালু করেছিল কেন্দ্রীয় সরকার। 2018 সাল থেকে নির্বাচনী বন্ড চালু হয়। এর ফলে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। 1,000, 10,000, 1,00,000, 10,00,000 এবং 1 কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যাবে। রাজনৈতিক দলগুলির নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারবে, কিন্তু কে কত টাকা দিচ্ছেন তা বোঝা যাবে না। আর এই নিয়েই তোপ দাগে বিরোধী শিবির। বিরোধীদের দাবি ছিল আর্থিক অস্থিরতা তৈরির জন্য কেন্দ্র এই বন্ড চালু করেছে। প্রত্যেকটা ভোটের আগে একটা বিষয় আলোচনায় খুব উঠে আসে, সেটা হচ্ছে রাজনৈতিক দলের তহবিল। এই যে প্রচারের খরচ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শোভাযাত্রা হয়, আরও ভালোভাবে যদি বলা যায় তাহলে বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে প্রচার করানো, তার আসা যাওয়া বা একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্যে প্রচার করতে গেলে এই যে ফ্লাইট ফেয়ার, কিংবা এই যে ভোটের আগে ফ্ল্যাগে মুড়ে ফেলা হয়, ওই নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দলের ফ্ল্যাগ বা পতাকায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা, তার খরচটা আসে কোথা থেকে, এটা নিয়ে কিন্তু খুবই একটা আলোচনা হয়। চায়ের টেবিল থেকে বাসে ট্রেনে যেতে যেতে এই নিয়ে কিন্তু চর্চা চলতেই থাকে, কিন্তু রাজনৈতিক দলের উৎস সম্পর্কে সাধারণ মানুষের জানার কোনো দরকার নেই, এই কথাই বলল দেশের শীর্ষ আদালত। রাজনৈতিক দলগুলোর কোন পথে টাকা আসছে তা জানার অধিকার আমজনতার নেই বলে সুপ্রিম কোর্টে দাবি করেন কেন্দ্রের আইনজীবী অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি। সোমবার ছিল সেই মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে নির্বাচনী বন্ডের বৈধতা সংক্রান্ত মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। নির্বাচনী বন্ডের পক্ষে সওয়াল করে যে লিখিত জবাব জমা দেওয়া হয়েছিল তাতে আইনজীবীর দাবি, নির্বাচনী বন্ডে রাজনৈতিক দলগুলোর তহবিলের সঙ্গে গোপনীয়তা জুড়ে রয়েছে, এটা যুক্তিসঙ্গত। সেখানে আরও বলা হয়েছে, নির্বাচনী বন্ড 19-এর 1 নম্বর ধারা অনুযায়ী একজন নাগরিকের রাজনৈতিক দলগুলির আয় সম্পর্কে জানার অধিকার রয়েছে। অন্যদিকে নির্বাচনী বন্ড 19-এর 2 ধারায় সেই ধারার অধীনে বলা হয়েছে সেখানে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতেই পারে কেন্দ্রীয় সরকার। আসলে ভোটে কালো টাকা সাদা করার বিষয়টা বন্ধ করার জন্য নির্বাচনী বন্ড চালু করেছিল কেন্দ্রীয় সরকার। 2018 সাল থেকে নির্বাচনী বন্ড চালু হয়। এর ফলে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে হবে।
1,000, 10,000, 1,00,000, 10,00,000 এবং 1 কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যাবে। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারবে, কিন্তু কে কত টাকা দিচ্ছেন তা বোঝা যাবে না। আর এই নিয়েই তোপ দাগে বিরোধী শিবির। বিরোধীদের দাবি ছিল আর্থিক অস্থিরতা তৈরির জন্য কেন্দ্র এই বন্ড চালু করেছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।